হ্যালো আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সো প্রিভিউতে যেমন ধরনের ভিডিও দেখলেন ওরকম ধরনের ভিডিও যদি আপনিও চান আপনার ফটো দিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটি করতে আমরা অ্যালাইন মিশন অ্যাপ লাগবে সো অ্যালাইন মিশন অ্যাপটি যদি আপনার ফোনে না থাকে ডেসক্রিপশন বক্সে অ্যালাইন মিশন অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে সিম্পলি অ্যালাইন মিশন অ্যাপটা ওপেন করবেন সো অ্যালাইন মিশন অ্যাপটা ওপেন করার পর এরকম এন্টারসিস চলে আসবে সো ডেসক্রিপশন বক্সে বিটমার্কের লিঙ্ক দিয়ে দেবো ওটাও ইম্পোর্ট করে নেবেন বিটমার্কের লিঙ্কটা দেবো ইম্পোর্ট করে নেবেন সিম্পলি এখানে দেখবেন বিটমার্ক চলে আসবেন ভিডিওটি করার জন্য এখানে বিটমার্কে টাচ করবেন বিটমার্কে চলে আসবেন ভেতরে এরকম ইন্টারফেস চলে আসবে সো আপনাকে ফার্স্ট ফার্স্টও ফটো অ্যাড করতে হবে সো এখানে ফটো অ্যাড করার জন্য কী করবে সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সো ভিডিওটা পুরোটাই দেখতে হবে সেখানে নয় পয়েন্ট ষোলো ফটো লাগবে তার জন্য কী করবে সিম্পলি এখানে আপনি ব্যাক করবেন ব্যাক করে এখানে প্লাস এখানে ক্লিক করবেন কারেক্ট প্রজেক্ট সিলেক্ট করবেন নয় পয়েন্ট ষোলো করে প্লাস এখানে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন আপনি যে ফটো দিয়ে ভিডিওগুলো করতেছেন সেই ফটোগুলো চুজ করবেন সো আমি এখানে একটা ফটো চুজ করে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ইম্পোর্ট করতে হবে কেমনভাবে ডাউনলোড করতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ ফার্স্ট অফ অল আপনি এখানে ফটো সিলেক্ট করবেন ওপরে থ্রি ডটে ক্লিক করবেন ফুল কম্পেশন এরিয়াতে ক্লিক করবেন করে ব্যাক করবেন সিম্পলি এখানে দেখবেন এই ফটোটা ইম্পোর্ট করার জন্য সেটিংয়ের পাশে ডাউনলোডের অপশান আছে ওখানে যাবেন নিচে চলে আসবেন এখানে কারেন্ট ফর্ম পিএনজি লেখা আছে সো ওটাতে ক্লিক করবেন এখানে সিম্পলি দেখবেন এক্সপোর্টিং হয়ে যাবে হয়ে গেলে সেভ করে নেবেন ক্লোজ করবেন আবার ট্যাপ করে ওটাকে ডিলিট করে দেবেন দি আবার ফটো চুজ করবেন সো ফটো চুজ করে আবার সিম্পলি ওপরে থ্রি ডটে ক্লিক করবেন আবার ফুল ক্যাম্পেশান এরিয়া করবেন নিচে মুভ অ্যান্ড ট্রান্সফারে আসবেন ফটোতে ক্লিক করে আপনি আপনার মতো সেম যেমনভাবে খুশি অ্যাডজাস্ট করে জুম আউট করে নেবেন করে আবার সেম প্রসেসে কারেন্ট ফর্ম পিএনজি করে এক্সপোর্ট করে সেভ করে নেবেন ফটোটা সো এটা হয়ে গেলে আপনি যতগুলো ফটো লাগবে সবগুলো এরকমভাবে করে নেবেন করে সিম্পলি এখানে চলে আসবেন বিটমার্কে সো বিটমার্কে আসার পর এখানে আপনাকে ফটো অ্যাড করতে হবে সো ফার্স্ট অল ফটো অ্যাড করার জন্য কি করবেন এখানে ফার্স্ট যে গ্রুপটা আছে ওটাতে ক্লিক করে এডিট গ্রুপে যাবেন এডিট গ্রুপে গিয়ে এখানে আপনাকে ফটো অ্যাড করতে হবে তার জন্য নিচে যে কালারটা আছে নিচে কালারটা ফটোতে ক্লিক করবেন করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন একটু আগে যে ফটোগুলো এক্সপোর্টিং করলেন করে সেভ করলে নয় পয়েন্ট ষোলো সেই ফটো সিলেক্ট করবেন সো এখানে ফটো আমি সিলেক্ট করে নিই করে ব্যাক করবেন আবার নেক্সটে ডে ওপরের ফটোতে যাবে কারার অ্যান্ড ক্লিক করবে ফটোতে ক্লিক করবে ফটো চুজ করবে প্লাস আইখানে ক্লিক করবে সো আমি এখানে ফটো চুজ করে নিই এটা হয়ে গেলে ওপরে আবার যাবে ওপরের ফটোতে ক্লিক করবে কারার অ্যান্ড ক্লিক করে সেম প্রসেসে যেমনভাবে দেখিয়ে দিলাম ফটো চুজ করে প্লাস আইখানে ক্লিক করে ফটো অ্যাড করে নেবে দেখুন এখানে আমার ফটোগুলো অ্যাড করা হয়ে গেছে এটা সিম্পলি আপনারাও করে নিয়ে এখানে ব্যাক করবেন করে চলে আসবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানেও আপনাকে ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার জন্য কী করবেন ওখানেই ক্লিক করবেন কালার অ্যান্ড ফ্লে ক্লিক করবেন ফটোতে ক্লিক করবেন আপনি যে ফটোগুলো এক্সপোর্ট করলেন ফটো চুজ করবেন প্লাস এখানে ক্লিক করবেন করে এখানে ব্যাক করবেন করে সেম ফটো যে ফটোটা এক্ষুনি অ্যাড করলেন সে ফটোটা আবার এখানে যাবেন এই কালার অ্যান্ড ফ্লে যাবেন ফটোতে যাবেন সেম ফটোটা এখানে অ্যাড করে নেবেন আবার নেক্সট যাবে নেক্সট গিয়ে আলাদা আর একটা ফটো চুজ করবেন কালার অ্যান্ড ফ্লে ক্লিক করে একটা অন্য ফটো চুজ করে নেবেন সো আমি এখানে অন্য ফটোটা চুজ করে নিই করে নেক্সট যাবে আবার নেক্সট গিয়ে তার আবার সেম ফটো যে ফটোটা আগে অ্যাড করলেন সেটা আবার অ্যাড করে নেবেন সো দুটো মিটমার্কে একই ফটো হবে পরপর দুটো মিটমার্কে একই ফটো যেমনভাবে দেখিয়ে দিলাম ভিডিওতে দেখতেই পাচ্ছেন এরকমভাবে সেম প্রসেসে ফটোগুলো আপনি অ্যাড করে নেবেন সো এটা হয়ে গেলে আপনার ভিডিও হয়ে যাবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন তো এটা হয়ে গেলে সিম্পলি আপনি সেটিংয়ের পাশে ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করার পর ভিডিওতে যাবেন হাজার আসি সিলেক্ট করবেন ওখানে নিচে কোয়ালিটিটাও বারো করে দেবেন ফুল করে এক্সপোর্ট করে নেবেন সো এক্সপোর্ট হতে থাকবে এক্সপোর্টিং হতে থাকবে হয়ে গেলে সিম্পলি আপনি ভিডিওটি সেভ করে নেবে এটা হয়ে গেলে আপনার ভিডিও হয়ে যাবে